नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं कोलबी मिरर, हर पल आपके साथ। माँ जगदात्री यानी सूर्य जगत की रक्षा करने वाली माता दुर्गा का एक रूप है, या शिंगवाणी चतुर्भुजा त्रिनेत्रा एवं रक्ताम्बरा है। शक्ति संगम तंत्र, उत्तर कामाख्या तंत्र, भविष्य पुराण, स्मृति संग्रह और दुर्गा कल्प आदि ग्रंथों में माता जगदात्री पूजा का उल्लेख मिलता है। इसी जगत रक्षा और सभी का कल्याण का उद्देश्य लेकर बोरीदास सार्वजनिक जगदात्री पूजा कमेटी द्वारा दशकों से माँ जगदात्री की पूजा की जा रही है। इस वर्ष भी काफी धूमधाम से एवं भव्य तरीके से पूजा का संचालन हो रहा है। जहाँ मेले का आयोजन भी हुआ है, जिसमें महिलाएं बच्चे आनंदित हो रहे हैं। माँ जगदात्री के पूजा पंडाल और साज सज्जा दर्शनार्थियों को आकर्षित कर रहे हैं। बोरीदा स्थित जगदात्री पूजा पूरे क्षेत्र में श्रद्धा का विषय होती है। माता का आशीर्वाद और चमत्कार लोगों को आकर्षित करता है। आसपास के दूर दराज से काफ़ी दर्शनार्थी और श्रद्धालु माता के दर्शन को आते हैं और उनका आशीर्वाद लेकर धन्य होते हैं। আমাদের এটা বুড়িরা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো হচ্ছে এটা, এবং এই চব্বিশতম বর্ষ। তো চব্বিশতম বর্ষতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর হয়, নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠান। যেমন কাল গতকালকে একটা ম্যাজিকের শো ছিল বাচ্চাদের জন্য। তো এই ধরনের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আগামীকাল লাস্ট অনুষ্ঠান চলবে, এবং আগামী আমাদের এই কমিটিতে বন্দী আছে দেবাশিস মুখার্জি, মনোরঞ্জন মুখার্জি, এবং সর্বোপরি গোটা গ্রাম, যেহেতু সার্বজনীন পুরো গ্রাম, পুরো আশেপাশের অনেক গ্রাম এই জায়গাটাতে জড়িত থাকে, আনন্দ থাকে, পুরো প্রত্যেকের সহযোগিতা আমরা ভালোভাবেই পাই। এরা আছে সকলে মিলেই এই ধরনের অনুষ্ঠানটা। প্যান্ডেলটা এখানে তাপস হাজরা, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেল এবং চার প্যান্ডেল এবার দুর্গা পশ্চিম বর্ধমান জেলাতে প্রথম হয়েছে, সেই তাপস হাজরা আমাদের জিমারি বারাবণি ব্লকের সেই লোকাল ছেলে, এবং সেই এই প্যান্ডেলটাকে এখানকার রজত আছে সাথে, রজত মুখার্জি। এটাতে মাসের কাজ একটু আগের থেকেই হয়েছিল, কালী পুজোর ঠিক আগেটাতে সাত আট দিন আগে। ডেকোরেশনটা টোটাল তিন দিন টাইম লেগেছিল, দিন রাত চব্বিশ ঘন্টা করে পুরো কাজ করেছিল। আমরা বিভিন্ন বছর আর কি বিভিন্ন থিম নিয়ে মানুষের কাছে আসি। জগদ্ধাত্রী পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে যাতে আমরা কোনোরকমভাবে যেন সাড়া জাগাতে পারি। আমরা একটা এর দু বছর আগে আমরা এখানে একটা স্বপ্নের রাজহংসগুলো একটা থিম করেছিলাম, এবং গত বছর আমরা এখানে খাঁচার পাখি বনের পাখি করেছিলাম। মানুষের একটা রবীন্দ্রনাথের সেই কবিতাকেই আমরা সামনে রেখেছিলাম মেনলি, এবং এই বছর যে আমরা এই প্যান্ডেলটা করেছি, এটার মূল ইয়ে করেছি আমরা যে মুখ এবং মুখোশ। এই মুখ এবং মুখোশের একটা সবথেকে বড় কারণ হচ্ছে
আমরা মানুষকে চিনতে কিছু কিছু ক্ষেত্রে ভুল করছি। যে মানুষকে আমরা দেখছি যে খুব ভালো মানুষ, হঠাৎ দেখা যাচ্ছে যে তার মূর্তিকারও যেন একটা মুখোশ পরে আছে, এইটাকে একটা দেবী, যে দেবী আমাদের মা জগদ্ধাত্রী, সেই দেবীর রূপে আমরা মেনলি মানুষের যে অরিজিনাল রূপ হওয়ার প্রয়োজন, দেবতার মতো মানুষের যেন আত্মিক শুদ্ধতা আসে, আমরা সেইভাবেই বিশ্লেষণ করছি যে দেবতার রূপকে আমরা আসল রূপ। এবং ছৌ নাচের যে মুখোশ, মানুষই ছৌ নাচের মুখোশ পরে, মুখোশের আড়ালে যেমন মানুষকে চেনা যায় না, যে সেই মানুষকে, সেই মানুষের মুখ এবং মুখোশের একটা ফারাককে আমরা বোঝাতে চেয়েছি। এবং আমাদের এই বছর 24তম বর্ষে বুড়িরা সার্বজনীনের 24তম বর্ষের মূল আকর্ষণই হচ্ছে মুখ এবং মুখোশের। আমাদের দুর্দান্ত, আমরা ভাবতে পারিনি যে এই অঞ্চল, বিশেষ করে বারাবুলি ব্লক, কুন্তি ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যেভাবে এসেছে, এবং আমাদের ধারে কাছে এখানে আপনার ঝাড়খণ্ড বোর্ডার, ডুবুটি পেরিয়ে গেলে আমাদের কুমারডুবি, নিরসা, চিকুন্ডা, এখান থেকেও প্রচুর দর্শনার্থী আমাদের এখানে এসেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে। এবং আমাদের সবথেকে 24 বছরের একটা মূল আকর্ষণ হয় নৃত্যানুষ্ঠান। আমাদের বুঝতেই পারি না যে এই অঞ্চলের প্রচুর ভালো শিল্পীরাই, মানে শিল্পী বলতে যারা দিন রাত খেটে খায়া, মানে খেটে খায়, যাদের কোনো তালিম নেয় না, যাদের কোনো মানে শিক্ষার ব্যাপারটা নেই, যে তারা কোনো একটা উচ্চশিক্ষিত কোনো জায়গার থেকে তারা নাচের তালিম নিয়ে সেখানে নাচ করে, সেরকম বিষয় নয়। এখানে যারা ট্র্যাক্টরের মূলত লেবার, লোকের বাড়িতে যারা বাসন ধুই, এই ধরনের বেশ কিছু, যারা এত সুন্দরভাবে তাদের নৃত্য পরিবেশন করে, তারা যে কোনো প্রফেশনাল ড্যান্সারকে হার মানিয়ে নিতে পারে। এবং এই অঞ্চলের প্রচুর প্রচুর এই অঞ্চলের ছেলেমেয়েরা এইখানে পার্টিসিপেট করে। অবশ্যই আমরা এখানে এই মঞ্চ থেকে ট্যালেন্টকে প্ল্যাটফর্ম দিই, কারণ এই মঞ্চেতে যেমন অনেক গুণীজন এখানে আমাদের অনুষ্ঠান করে গেছেন, এবং সেই সূত্র ধরে এখানকার অনেক ছেলেমেয়েরা প্রচুর মানে আকর্ষিত হয়, তারা একটা তৈরি থাকে যে আগামী বছর আবার আমাদের কোনো না কোনোভাবে আসবে, আগামী বছর আমরা এই ব্যাপারটাকে করবো, তাদের একটা ইচ্ছা থাকে, তারা একটা চর্চার মধ্যে থাকে, সাংস্কৃতিক চর্চা, নৃত্য চর্চা, গানের চর্চা, আবৃত্তির চর্চা, এই চর্চার মধ্যে থেকে তারা সারা বছর থাকে, তারা ওয়েট করে যে কখন বুড়িরা সার্বজনীনের জগতে বিয়োগ আসবে এবং আমরা পারফর্ম করবো। নাম মনে আছে একদম কার্তিক মুদি বলে আমাদের এখানে ছেড়েছে, অঞ্জনা ড্যান্স গ্রুপের কিছু মেয়ে আছে, যেমন আমাদের মধ্যে আছে আমাদের অজয় গ্রুপ আছে, এখানকার কিছু আছে, বিভিন্ন মানে নাম বলে শেষ করা যায় না, মানে এখানে এক এক দিনে 50 জন 60 জন করে আমাদের কাছে এই জায়গাতে আসে, যারা চাই যে আমরা এখানে নাচটাকে আরও আগে বাড়িয়ে যাই। দেখুন, আমি সাধারণ মানুষ, বিশেষ করে এটা তো প্রতি ব্লকের সাধারণ খবর হয়, আমরা সাধারণ মানুষের কাছে আমরা একটা কথাই বলতে চাইছি, যে পুজো একটা ধার্মিক অনুষ্ঠান, কিন্তু যারা পুজোটা পূর্বাঙ্গ ধার্মিক অনুষ্ঠান না থেকে এখানে একটা সুন্দর খরচ যেন হয় পুজোর মাধ্যম দিয়ে, যেমন আমরা ছোটোখাটো দোকান পাঠ বসিয়ে মেলা, মেলা হলো মানুষের একটা আত্মিক যোগাযোগ, সবার সাথে দেখা হয় না। আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই পুজো কমিটির তরফ থেকে, যে আপনারা নেগেটিভ মাইন্ড ছেড়ে যত পারবেন পজিটিভ মাইন্ডেড, যে যদি আপনার চিন্তাধারা অত্যধিক পজিটিভ হয়, তাহলে দেখবেন যে মানুষের আর কোনো রোগ ব্যাধি থাকবে না, সামাজিকভাবে অনেক দায়বদ্ধতা কম মানে বাড়বে। আমরা যদি সবাই মিলে বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন, জল সেভ করার ব্যাপারগুলো এই ব্যাপারে যদি চর্চার মধ্যে আনি, কারণ আমরা এই মঞ্চ থেকে যখন কোনো অনুষ্ঠান করি, অনুষ্ঠান শুরু করার আগে আমরা এই ধরনের মেসেজ পাবলিকের মধ্যে দিই, এবং আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমরা সাধারণ মানুষের কাছে এটাই বলব যে শুধু একটাই জিনিস, যদি নিজের চিন্তাধারাকে যদি পজিটিভ করা যায়, তাহলে দুনিয়াটাই পজিটিভ হয়ে যাবে। আমার নাম বাবন মুখার্জি, আমি পুজো কমিটির একজন সক্রিয় মেম্বার বলতে পারেন, এই ধরনের আমি সেরকম কোনো পোস্টে নেই, পুজো কমিটির একজন মায়ের ছেলে।